হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন তোমরা আছো বং এক্সপ্লোরারিয়ার সঙ্গে। আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে। চলে গেছিলাম হাওড়া রেলওয়ে মিউজিয়ামে। হাওড়া ফরসরোডে অবস্থিত এই মিউজিয়ামটি এটি ভারতীয় রেল বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ মিউজিয়াম এবং কলকাতা মহানগর অঞ্চল ও হাওড়া শহরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই মিউজিয়ামটি 2006 সালে হাওড়া রেলওয়ে স্টেশনের চত্বরে স্থাপন করা হয়। এটি হাওড়া রেল মিউজিয়াম নামে পরিচিত। এই মিউজিয়ামটি ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত হয় এবং এটি 4.5 একর জমিতে স্থাপন করা হয়েছে। এই মিউজিয়ামটি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার জনসাধারণের জন্য খোলা থাকে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য নির্ধারিত মাথাপিছু 30 টাকা করে। এখানে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য রয়েছে। এছাড়াও রয়েছে 150 বছরের পুরনো বাষ্পীয় ইঞ্জিন ভিন্টেজ কামরা। এখানে কবিগুরু এক্সপ্রেস সহ বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের প্রতিরূপ সংস্করণ সংরক্ষিত রয়েছে। এখানে হাওড়া স্টেশনের আদলে নির্মিত ভবন এবং টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে। এই মিউজিয়ামে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য প্রদর্শিত রয়েছে, যেমন ট্রেন চলাচলের পুরানো লণ্ঠন, সিগন্যাল, টেলিফোন, যন্ত্রাংশ সহ বহু উপকরণ সংগৃহীত করা রয়েছে। ভারতীয় রেলের ইতিহাস অন্বেষণ করার পাশাপাশি পরিবার এবং বন্ধুদের সাথে তাদের সময় উপভোগ করতে এখানে একবার হলেও ঘুরে আসুন। সাথে টয় ট্রেন চেপে গোটা মিউজিয়ামটাও ঘুরে নিন। Thank you.
আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, আর আমাকে নিচে কমেন্টে জানাবেন কারা কারা রেল মিউজিয়ামে গেছেন, তাদের এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করবেন, আর যারা যারা যাননি সেটাও জানাবেন কবে যাচ্ছেন আপনারা। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থাকবেন।